সিএসআইআর ইউজিসি নেটের পর এবার স্থগিত আরও একটা পরীক্ষা, স্থগিত নির্ধারিত নিট পিজি এন্ট্রান্স। আজ হওয়ার কথা ছিল নিট পিজির, একদিন আগে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত। পরীক্ষার দিন ঘোষণা শীঘ্রই এমনটাই জানানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রক সূত্রে। ইউজিসি নেটের পর এবার নিটের প্রশ্নপত্র কাণ্ডের যে তদন্ত, সেই তদন্তে রয়েছে সিবিআই। নিট ইউজিতে অনিয়ম, লক্ষাধিক টাকার প্রশ্ন বিক্রির অভিযোগ উঠেছে। ফের স্থগিত হলো একটি সর্বভারতীয় পরীক্ষা, সিএসআইআর ইউজিসি নেট পরীক্ষার পর এবার স্থগিত নিট পিজি পরীক্ষা। আর এই পরীক্ষা স্থগিত হওয়া নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে। রবিবার হওয়ার কথা ছিল, অর্থাৎ আজ এই পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু গতকালই স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং তবে শীঘ্রই নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে, এটাও জানানো হয়েছে। এ প্রসঙ্গে শান্তনু সেন এবং তন্ময় ভট্টাচার্য কি বলেছেন শুনে নেব পরপর। সিবিআইয়ের হাতে তদন্তভার গেলে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার সঠিক বিচার হবে কি না তা নিয়ে একটা আশঙ্কা থেকে যায়। প্রয়োজন ছিল সুপ্রিম কোর্টের কোন বিচারপতির তত্ত্বাবধানে এই তদন্তভার পরিচালিত হওয়ার। কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, দুটো সরকারের ক্ষেত্রেই এই যে পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস, সেটা একটা রেকর্ডে পৌঁছে যাচ্ছে। যেভাবে 24 লক্ষ প্রথম সারির ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে খেলা করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে নিট ইউজিসিতে, যেভাবে 9 লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে খেলা করে ইউজিসি নেট পরীক্ষায় দুর্নীতি হয়েছে, তারপর নিট পিজি সহ একের পর এক পরীক্ষা বাতিল করতে হচ্ছে দুর্নীতির ভয়ে, কেন্দ্রের শিক্ষামন্ত্রী প্রথমে বলেছিলেন কোনো দুর্নীতি হয়নি, পরে তিনি নিজেই স্বীকার করেছেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, এবং তাকে নিজেদের কাছ থেকে দায়িত্ব সরিয়ে দেওয়ার জন্য একজনকে গুলি করে একজন ডিজিকে সরিয়ে দিয়ে তারা নিজেরাও দায়িত্ব কোনোভাবে এড়াতে পারে না। প্রথমত কেন্দ্রের শিক্ষামন্ত্রকের অবিলম্বে ভাবচুর করে ক্ষমা চাওয়া উচিত এবং পদত্যাগ করা উচিত। তার সাথে সাথে আমি কতটাই মনে করি না যে সিবিআই তদন্ত করলে দোষীরা চিহ্নিত হবে, তার কারণ যেখানে বিজেপির নেতা মন্ত্রীরা জড়িত সেখানে বিজেপির আরেকটা শাখা সংগঠন সিবিআই তদন্ত করে তাদেরকে ধরবে এটা কোনো বাচ্চা ছিল বিশ্বাস করে না। তাই একমাত্র সুপ্রিম কোর্ট মনিটর ইনভেস্টিগেশন হলে তবেই দোষীরা চিহ্নিত হবে। ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ফর মেডিকেল স্টুডেন্টস এই পরীক্ষা নিয়ে থাকে। 3 দিন আগেই সিআইএসআই ও ইউজিসি নেট পরীক্ষা স্থগিত করেছিল এনটি, এবং তারপর ফের স্থগিত হয়ে গেল আরও একটি সর্বভারতীয় পরীক্ষা। এ বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি বক্তব্য, আসুন শুনি। তারা কড়া পদক্ষেপ নিয়েছে, যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না, পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করে। এটা তো অ্যাকশনের একটা পার্ট, সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না। এইখানে কেন্দ্রীয় সরকার মোদীজি সরকারের সঙ্গে পিসি সরকারের তফাৎ। সিবিআই টেক আপ করেছে, তো সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না। পশ্চিমবঙ্গে জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে।